হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাউন্ড টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করতে চাই, কিন্তু আসলে এটা সবসময় ইউজ করতে পারি না বা কখনো আমরা ইউজ করতে পারি না, কারণ আমাদের না জানার কারণে কীভাবে আমরা কম্পিউটার বা ল্যাপটপে আমাদের এই অ্যাপসগুলো চালাতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইমুলেটরের মাধ্যমে আমরা ডেস্কটপ বা ল্যাপটপে আমাদের সকল ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ইউজ করতে পারবো। তো প্রথমেই জেনে নেওয়া যাক ইমুলেটর কি। ইমুলেটর হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের, যেমন উইন্ডোজের ভিতরে আরেকটি অপারেটিং সিস্টেম ইনস্টল করব। এটি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তো এটার নাম হচ্ছে ব্লু স্টার্ক। এই ব্লু স্টার্কের মাধ্যমে আমরা খুব সহজেই কম্পিউটার বা ল্যাপটপে অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করতে পারবো। তো ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, তবু আমি পুরো ভিডিওতে দেখাচ্ছি কীভাবে শুরু করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে যাব। গুগলে সার্চ অপশনে গিয়ে লিখব ব্লু স্টার্ক। লেখার পর প্রথমে চলে আসবে, এন্টার প্রেস করে আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটি পাব সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা ডাউনলোডের অপশন আছে, আমরা ডাউনলোড ব্লু স্টার্ক 5 যেটা বা ডান পাশে আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ছোট্ট ফাইল ডাউনলোড হয়ে যাবে, যেটা জাস্ট কয়েক কেবি, 700-87 KB। বাট এটাই আসলে মূল না, এটার পরেও আবার যখন আমরা এটা ডাউনলোড দেব তখন আরও কিছু ফাইল ডাউনলোড হবে। তো ডাউনলোড করার পরে আমরা জিনিসটি ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে প্রায় এখানে 157 MB, তো এটা হচ্ছে, এটা হতে থাক, এটা হতে কিছুটা সময় লাগবে, তো আমরা অপেক্ষা করি। ভিডিওর সময় স্বার্থে আমি জিনিসটাকে একটু ফাস্ট করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আমি দেখাতে পারি জিনিসটা পরিপূর্ণভাবে। তো ডাউনলোড কমপ্লিট। প্রায় ডাউনলোড দুইটা জিনিস হবে, একটু সময় লাগবে, আর আপনার পিসির স্পেসিফিকেশন অনুযায়ী আপনার স্পিডটা ডিপেন্ড করে অ্যাপ ওপেনিংয়ের। এটা অবশ্যই অনেক ভারী একটা অ্যাপ, তো পিসি কনফিগারেশন ভালো থাকলে খুব জলদি এটা ওপেন হয়ে যাবে। তো এটা একটা নর্মাল অ্যান্ড্রয়েড অ্যাপের যেরকম থাকে সেরকমভাবে আছে, সেটিং টেটিং প্লে স্টোর সব কিছুই থাকবে। আমরা সেটিংয়ে গিয়েও আসলে অনেক কিছু দেখতে পারি, যেমন নর্মাল জিনিসগুলো আমরা থাকে অ্যান্ড্রয়েড অ্যাপের, তো সবগুলো স্টোরেজ কোথায় থাকবে কী থাকবে। তারপর আমরা প্লে স্টোরে যাব, আমাদের মূল কাজ হচ্ছে অ্যাপ ডাউনলোড করে ইউজ করা। তো আমরা প্লে স্টোরে ক্লিক করি। প্লে স্টোরে ক্লিক করার পরে নর্মালি আমাদের লগ ইন ডিটেলসটা চাইবে। আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি প্লে স্টোরের। প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড যেভাবে নর্মালি দেওয়া হয় সেভাবে আমরা দিয়ে এগিয়ে যাব। ইউজার আইডি, তারপর হচ্ছে পাসওয়ার্ড। সিকিউরিটি স্বার্থে আসলে আমি এটা ব্লার করে রেখেছি। তারপর হচ্ছে নেক্সট ক্লিক করলে আমার এখানে চলে আসবে। নর্মালি মোবাইলে যেভাবে আমরা অ্যাপ স্টোরে যাই, এখানেও অ্যাপ স্টোরে আমরা যেতে পারবো নর্মালি, কোনো সমস্যা নেই। যে কোনো অ্যাপস আমরা ডাউনলোড করতে পারবো, ইনস্টল করতে পারবো। আমি দু একটা দেখাচ্ছি, যেমন আমি এখানে দেখাচ্ছি আপনার সাবওয়ে সার্ফার, একটা গেম যেটা খুবই মোস্ট পপুলার গেম, তো ইনস্টল করছি। তারপর আমি আরও কিছু জিনিস ইনস্টল করছি, যেমন অ্যাক্রোব্যাট রিডার এটি লাগে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, দেখি কী করা যায়। আচ্ছা ইনস্টাগ্রাম দিই, ইনস্টাগ্রাম মানে মোবাইলে আপনি যেসব অ্যাপস ইউজ করে থাকেন মোটামুটি সব অ্যাপস ইউজ করতে পারবেন, তবে কিছু ভারী গেমস আছে যেগুলো আপনি আসলে কম্পিউটারের কনফিগার অনুযায়ী খেলতে পারবেন কি পারবেন না সেটা আপনি বুঝতে পারবেন।
তো এই ক্যাটাগরিতে গিয়ে আমরা গেমের যে এটা সেখানে যাচ্ছি। গেম অনেক গেম আছে, আমরা যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারবো। তবে সেই আগের কথাই, কনফিগার অনুযায়ী আপনি গেম ইনস্টল করতে পারবেন বা করতে পারবেন না। সব গেমস আসলে খেলা যাবে না, অনেক বড় গেমসগুলো যেমন আছে, যেমন আমি সাবওয়ে সার্ফার ওপেন করে দেখাচ্ছি ব্যাপারটা। যেমন এটা খুবই স্পিডে আমি ওপেন করেছি, কারণ আমার পিসির কনফিগার মোটামুটি, তো এটা খেলা যাচ্ছে নর্মালি যেভাবে আমরা খেলি মোবাইলে সেভাবে কম্পিউটারে খেলতে পারবো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপ অ্যারো ডাউন অ্যারো কি ইউজ করতে হবে এটা আসলে লেখাই থাকবে যে কোন কী দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আপনারা ভিতরে কাটাকাটি করলে আরও অনেক কিছু পাবেন, যেমন গেম সেন্টার আছে ব্লুস্টারকের নিজস্ব, তো এখানে গেলে গেমও খেলতে পারবেন। আর এখানে আসলে এই বাটনে ক্লিক করলে হোমে চলে আসবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।